বন্ধুরা, এখন যারা আমাদের চ্যানেলের সাথে আছেন সবাইকে স্বাগতম বাংলাদেশের শেষ সমুদ্র সৈকত কক্সবাজারে। আমরা আজকের অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, এই স্পটগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা কক্সবাজারের ঠিক সমুদ্র সৈকতে আসি। এখন ভাটার সময় শহর থেকে ঠিক 2 কিলো নিচে, শহর থেকে 2 কিলো নিচে ঢেউ অবস্থান করতেছে। হয়তো রাত 8টা থেকে আবার জোয়ার আসা শুরু করবে। আমরা এখানকার জনগণের কাছ থেকে তথ্য নিলাম, তারা বললো যে 9 থেকে 10টার মধ্যে এখানে জোয়ার আসবে। আবার বন্ধুরা, ঠিক করোনা মুহূর্তে আমরা এই স্পটে এসেছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর এবং জেলা ম্যাজিস্ট্রেটও ঘোষণা দিয়েছে সবাই মাস্ক পরতে হবে। ঠিক দিনের শেষ মুহূর্তে আমরা আমাদের চ্যানেল থেকে আমাদের সংক্ষিপ্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি। সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিতে অবশ্যই ভুল করবেন না। আমাদের ভুল ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আমরা আগামীতে আবার কোনো একটা দৃশ্য, কোনো একটা পর্যটন এলাকা, আপনাদের ভালো লাগার কোনো একটা জায়গা নিয়ে আপনাদের এই চ্যানেলে হাজির হবো। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।